রায়গঞ্জ থেকে বারসই পর্যন্ত সড়ক যোগাযোগের দাবি দীর্ঘদিনের। বারবার সরকারের কাছে এই দাবি জানিয়ে এসেছেন এলাকার মানুষ, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। তবে সম্প্রতি নির্বাচিত হওয়ার পর রায়গঞ্জ থেকে বারসই পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের বিষয়ে উদ্যোগী হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। গত মাসের 24 তারিখে বাংলা বিহার সীমান্তবর্তী বাহিন গ্রাম পঞ্চায়েতের মাকড়াঘাটে এ বিষয়ে বিহারের বলরামপুরের বিধায়ক মেহবুব আলমের সাথে আলোচনা করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এরপরে তিনি জানতে পারেন এনওসির বিষয়টি। কৃষ্ণবাবু জানিয়েছেন 2019 সালে এই প্রকল্পের জন্য এনওসি নিয়ে একবার পদক্ষেপ গ্রহণ করা হয়, কিন্তু তারপর ইথমকে যায় প্রকল্পের কাজ। ঘটনার কথা জানার পর দিল্লি গিয়ে কেন্দ্র এবং বিহার রাজ্যের একাধিক মন্ত্রীর সাথে এ ব্যাপারে আলোচনা করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি জানিয়েছেন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার বিহারের উপমুখ্যমন্ত্রী এবং বিহারের পূর্তমন্ত্রীর কাছে লিখিতভাবে জানাবেন। কেন্দ্রের তরফেও সহযোগিতার আশ্বাস মিলেছে বলে দাবি বিধায়কের। আমি তারপর দিল্লি গিয়েছিলাম, দিল্লিতে জেলা সিনিয়র সাথে দেখা করলাম, উনাকে ব্যাপারটা বললাম, কেননা উনিও বেগুসরাইয়ের বিধায়ক, আমাদের এখান থেকে খুব একটা বেশি দূর নয়। তো উনি বললেন যে যেহেতু এটা কাঠিয়ার পার্লামেন্ট এরিয়ার মধ্যে পড়ছে, তো ওখানকার সাংসদ তথা বিজেপির বিহারের ডেপুটি সিএম তারকেশ্বর প্রসাদ, তো ওনাকে অবগত করাতে বলেছেন। তো আমি একটা লেটার করেছি, সেই লেটার আমি সোমবার দিন ওনাকে পাঠাবো। আর তার সাথে সাথে পাশাপাশি আমি ধর্মেন্দ্র প্রধানজির সাথেও আমার দেখা হয়, ওনাকেও আমি বলি। তখন ওখানকার বিহারের যে পিডব্লিউডি মিনিস্টার রয়েছে নীতিন নবীনজি, উনি ওনার ফোন নম্বর দিয়েছেন, আর ওনার সাথেও আমি সোমবার যোগাযোগ করবো। ওনাকেও যে লেটার আমি দিচ্ছি কপিটা ওনাকেও রাখছি। তো এখন মনে হচ্ছে এই সমস্যাটা যেটা আছে খুব তাড়াতাড়ি হয়তো তার সমাধান হতে চলেছে। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।